কানাডার জাতীয় নির্বাচনে চীন, রাশিয়া ও ভারতের হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করছে কমিশন। 2019 ও 2021 সালের নির্বাচনে এই বিষয়ে ভারতের যুক্ত থাকার সম্ভাবনা নিয়ে তথ্য প্রমাণ জমা দিতে সরকারকে নির্দেশ দিয়েছে ওই কমিশন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ওয়াল স্ট্রিট জার্নালের এ খবর প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়েছে, কানাডা নির্বাচনে জোরালো ভূমিকা রাখার তদন্তে প্রথমবারের মতো ভারতের নাম উঠে এলো। এর মাধ্যমে চীন ও রাশিয়ার সঙ্গে যুক্ত হলো ভারতের নাম। এসব দেশকে কানাডা সন্দেহ করছে তার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা হিসেবে। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, তদন্তের এই তালিকায় ভারতের নাম যুক্ত হওয়ায় কানাডার সঙ্গে তাদের সম্পর্ক আরও খারাপ হতে পারে। এরই মধ্যে ভ্যানকুভারের শিখ নেতা হরদীপ সিং নিজার হত্যাকাণ্ডে ভারতের জড়িত থাকার অভিযোগের পর কানাডা ও ভারতের সম্পর্ক তলানিতে চলে গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল এসব বিষয়ে যোগাযোগ করলে ভারতীয় হাইকমিশন থেকে কোনো মন্তব্য করা হয়নি। গত বছর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, হরদীপ সিং নিজারকে হত্যায় ভারত সরকারের এজেন্টরা জড়িত। এই বিষয়ে কানাডার কাছে তথ্য প্রমাণ আছে। তারপরই কানাডার সঙ্গে ভারতের সম্পর্কে আঘাত লাগে।